অনেকের ধারণা ছিল পরিমনির ক্যারিয়ার শেষ মাদক মামলায় তিনি জড়িয়েছেন রিমান্ডেও হয়েছে তার কারাগারেও গিয়েছেন এই ধারণা থেকেই অনেকে বলছেন তিনি আর হয়তো ফিল্মে ফিরতে পারবেন না কিন্তু আজকে যখন পরিমনি কারাগার থেকে বের হলেন তখন অন্য আর যে অন্য যে দশটা আসামির বা অন্য দশজন যে আসামির মতো স্বাভাবিক ভঙ্গিত নয় তিনি এসেছেন নিজস্ব ভঙ্গিতে নিজস্ব স্টাইল নিয়ে এবং তিনি বার্তা দিয়েছেন তার ডানহাতে মেহেদি রাঙা কিছু শব্দ লিখে তিনি বার্তা দিয়েছেন কি বার্তা দিয়েছেন মেহেদি রঙে সেটি নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে পরিমণি মুক্তি নিয়ে আমার কয়েকটি রিপোর্ট রয়েছে আমরা রিপোর্টটি দেখব তার আগে আমরা আলোচনা করতে চাই যে এই যে পলিমনির বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিলো যে পরিমণি কখন মুক্তি পাবেন সেটি নিয়ে গত পহেলা অর্থাৎ গতকালকে যখন আমরা মহানগর দায়রা জজ আদালতে পরিমণিকে জামিন দিলেন পরিমণির তিনটি শর্ত বা পরিমণির তিনটি বিষয়টি বিবেচনা করে জামিন দিয়েছিলেন প্রথমটি হচ্ছে তিনি অভিনেত্রী তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার কিছু চলচ্চিত্রর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চুক্তিবদ্ধ হয়েছেন সেটির কারণেই আদালত বিবেচনা করেছেন এবং তিনি নারী এই যে তিনটি দিক বিবেচনা করেই পরিমণিকে জামিনে মুক্তি দিয়ে আদেশ দিয়েছিলেন কালকে রাত দশটার দিকে এই জামিনে মুক্তির আদেশটি কারাগারে পৌঁছায় ততক্ষণে কারাগারের গেট বন্ধ হয়ে গেছে যার কারণে আজকে সকালবেলা আমরা দেখেছি যে খুব ভোরের দিকেই পরিমণির আইনজীবী এবং পরিমণির যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কারাগারের সামনে গিয়ে হাজির হন হাজির হওয়ার পরে আমরা দেখেছি যে সকাল ঠিক নটা বিশ মিনিটের দিকে পরিমণির আইনজীবী এবং তার আত্মীয় স্বজন কারাগারের ভেতরে প্রবেশ করেন কারাগারের ভেতরে প্রবেশ করার পরে যেটি হলো নয়টা একত্রিশ মিনিটে পরিমণিকে সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষে পরিমনিকে পরিমনির আইনজীবীর কাছে হস্তান্তর করেন আর আরেকটি বিষয়ে বলে রাখি যে অন্য আসামিদের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে পরি বা অন্য আসামিদের ক্ষেত্রে যেটি হয় যে কারাগার থেকে বের হওয়ার পথে অর্থাৎ মূল যে ফটক সেই ফটকের পরেই কিন্তু আসামিদেরকে বের করে দেওয়া হয় কিন্তু পরিমনির ক্ষেত্রে যেটি হয়েছে পরিমণিকে নেয়ার জন্য যে গাড়িটি গিয়েছিল সেই গাড়িটি কিন্তু মহিলা যে কারাগার রয়েছে মহিলা কারাগারের ঠিক ফটকের সামনেই রাখা হয়েছে পরিমণি শুধু গেটটি পার হয়ে গাড়িতে উঠেছেন উঠে এসে নিজস্ব ভঙ্গিতে মূল ফটকের সামনে এসে তিনি যে তার যে গাড়ি ছাতখোলা গাড়ি ছাতখোলা গাড়ি দিয়ে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন কয়েকজন ফ্যান্ডের সাথে হাতও মিলিয়েছেন এবং একটি সেলফিও তুলেছেন তো পরিমণির মুক্তি নিয়ে আমার করা রিপোর্ট রয়েছে আমরা এখন সেই রিপোর্টটি দেখব এই উচ্ছ্বাস সাতাশ দিন পর কারামুক্তির মুখে কিছু না বললেও ছাদ খোলা গাড়িতে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন চিত্রনায়িকা পরিমনি হাত মিলিয়েছেন ভক্তদের সাথে মঙ্গলবার রাত দশটায় মুক্তির আদেশ পৌঁছায় কারাগারে তখনই জেনেছেন সে খবর বুধবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সকাল নটা একত্রিশ মিনিটে সাদা গাড়িতে চড়ে বের হন তিনি সঙ্গে ছিলেন তার আইনজীবী ও আত্মীয় স্বজন মুক্তির আগে তার আইনজীবী জানান রিমান্ডে তাকে নির্যাতন করা হয়নি স্থায়ী মুক্তির জন্য চালানো হবে আইনি লড়াই চার সেটা আসলে তার জামিন মঞ্জুরের পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব। জামিন যাতে পার্মানেন্ট হয় রিমান্ডে নির্যাতনের কোনো অভিযোগ করেছেন না না পরীর মুক্তির খবরে বুধবার সকাল থেকেই কারা ফটকের সামনে জড়ো হন তার ভক্তরা একনজর দেখার জন্য অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা যখন জেল গেট থেকে বের হলো তখন হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানালেন সবার লগে হ্যান্ডশেক করলো তারপরে গাড়িরpure দাঁড়ায় আইরা সেলফি নিলো আমার অনেক ভালো লাগে পরীমনিকে আমার তার হাসিটা ভালো লাগে তাকেও ভালো লাগে বেলা একটার দিকে বনানীর বাসায় ফিরেন পরীমনি সেখানেও ছিল উৎসুক জনতার ভিড় তার আইনজীবী জানান কারাগারে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত তিনি এই মুহূর্তে যে মানসিকভাবে শারীরিকভাবে একটু সিক আছে যার কারণে আপনাদের সঙ্গে আজ কথা বলবো পরবর্তীতে তার আপনাদের সঙ্গে কথা হবে গত চৌঠা আগস্ট পরিমণিকে গ্রেফতার করে র্যাব তার বিরুদ্ধে মাদক মামলা করে সংস্থাটি এই মামলায় তিন দফায় সাত দিনে রিমান্ডে নেওয়া হয় তাকে তিনবার জামিন চেয়ে না পেলেও চতুর্থ দফায় নারী অভিনেত্রী অসুস্থ এই তিন বিবেচনায় জজ আদালত পরিমণিকে জামিন দেন সময় সংবাদ পরিমণের হাতে অর্থাৎ ডান হাতে মেহেদি রঙে কিছু শব্দ লেখা ছিল সেই শব্দগুলো যদি আমি বলি পরিমণে লিখেছিলেন ডোন্ট লাভ মি বিচ অর্থাৎ এর অর্থ আপনারা হয়তো ভালোভাবে জানেন যে তিনি কি বোঝাতে চেয়েছিলেন আর পরিমনির মুক্তির দাবিতে যারা আন্দোলন করছেন বা পরিমনির মুক্তি নিয়ে যারা আইনি লড়াই চালিয়েছেন তারা বলছেন যে এই মেহেদির আঙে বা মেহেদির রঙে তিনি যেটি লিখিয়েছেন সেটি হচ্ছে যারা পরিমণিকে ভেঙে ফেলতে চেয়েছিলেন তাদের জন্য একটি বার্তা পরিমণি অন্য আট দশটা আসামির মতো নির্লজ্জতা বা নিজের যে মানসম্মান চলে গেছে এই ভেবে তিনি কিন্তু পিছনে ঘুরে বা দমে যাননি সেটিরই একটি বার্তা দিয়েছেন এই হাতের লেখার মাধ্যম দিয়ে আর তার আইনজীবীরা বারবারই বলার চেষ্টা করছেন যেহেতু এখন সাময়িক মুক্তি দেওয়া হয়েছে অর্থাৎ পুলিশের রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত পরিমণি জামিনে থাকবেন তার কিন্তু এখনও স্থায়ী মুক্তির হয়নি যার কারণে সেটি হচ্ছে যে তারা বলছেন যে যেহেতু পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত পরিমণি জামিনে থাকবেন ততদিন তারা অপেক্ষা করবেন যে পুলিশ পরিমণির বিরুদ্ধে কি তদন্ত রিপোর্ট দেয় এটির উপর ডিপেন্ড করবে তাদের পরবর্তী আইনি পদক্ষেপ অন্যদিকে আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জিজ্ঞেস করেছিলাম যেহেতু পুলিশ রিপোর্টটি কবে দেয়া হবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও আমাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারেননি যে এই মামলার তদন্ত রিপোর্ট কবে দেয়া হবে অর্থাৎ আমরা ধারণা করতে পারি হয়তো কিছু সময় লাগবে যদিও কিছুদিন আগে সিআইডি আমাদেরকে জানিয়েছিলেন যে এই যেই মামলাগুলো হয়েছিল পরিমণি পিয়াসা থেকে শুরু করে মডেল মৌ এবং হেলেনা জাহাঙ্গীর এই যে তেরোটি মামলা হয়েছিল এই ঘটনায় এই ঘটনার মামলাগুলো খুব দ্রুতই তদন্ত এগিয়ে যাচ্ছে তদন্ত শেষ হলেই আদালতে চার্জশিট দাখিল করা হবে এটি কিন্তু মামলার তদন্তকারী সংস্থা সিআইডির ভাষ্য আর পরিমণির রিমান্ড নিয়ে একটি বিতর্ক চলছে আমরা দেখেছি যে পরিমণিকে তিন দফায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং পরিমণির রিমান্ড চাওয়া হয়েছিল ১৯ দিন এটি নিয়ে একটি বিতর্ক চলছে আজকে হাইকোর্টে একটি বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র তারা এর আগেই একটি আবেদন করে রেখেছিলেন কিন্তু আজকে আদালত আমাদেরকে জানিয়েছেন যে এই যে আবেদনের ওপর ভিত্তি করে হাইকোর্ট বলেছেন যে তৃতীয় দফায় যাকে একদিনের যে রিমান্ড নেওয়া হয়েছে সেই রিমান্ডটি নেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না আদালত এও বলেছেন যে পুলিশ বিচারকের কাছে একজন আসামির রিমান্ডের আবেদন করবে আর বিচারক সেটি কোনো কিছু বিচ বিবেচনা না করে বিচার বিবেচনা না করে আসামের রিমান্ড মঞ্জুর করবেন এটি কোনো সভ্য সমাজে হতে পারে না এটি হলো উচ্চ আদালতের একটি মতামত পরিমণিকে রিমান্ডে নেয়ার বিষয়ে আরেকটি বিষয়ে আদালত বলেছেন যে তারা দেখবেন যে এই মামলায় পরিমণিকে কেন রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশের যে রিমান্ডের আবেদন সেটিও তারা দেখবেন রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে বিচারক যে আদেশ দিয়েছেন সেটিরও বিষয়টি তারা দেখবেন এমনকি মামলার তদন্ত কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের কাছে আমার মনে হয় আমি আজকে যে শুনানিটি শুনেছি আইনজীবীরা যে শুনানি করেছেন সেটি শুনে যেটি মনে হয়েছে হয়তো দেশের উচ্চ আদালত বিচারক এবং মামলার তদন্ত কর্মকর্তার কাছে পরিমনির মামলার সবশেষ আপডেট জানতে চেয়ে সোকচ করা হতে পারে একই সঙ্গে পরিমনিকে কেন তিনবার রিমান্ডে নেওয়া হলো এই রিমান্ডের কতটুকু যৌক্তিকতা ছিল সেটি নিয়ে একটি ব্যাখ্যা চাইতে পারেন এ ধরনের একটি আভাস কিন্তু মিলছে যদিও আমরা জানতে পেরেছি যে সবশেষ পর্যায়ে এসে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আবেদন করেছেন তিনিও বলেছেন যে তিনি এই মামলার শুনানি করবেন যার কারণে পরিমণির রিমান্ডের বৈধতা নিয়ে যে আবেদনটি করা হয়েছে সেটির বিষয়ে আজকে কোনো আর শুনানি হয়নি এই মন্তব্যগুলোই শুধুমাত্র করেছেন এবং আগামী কালকে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের শুনানি করার পরে এ বিষয়ে আদেশ দিবেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী শুধুমাত্র হাইকোর্টকে বলেছিলেন যে এই মামলাটিতে অ্যাটর্নি জেনারেল শুনানি করতে চান তখন আদালতের মন্তব্য ছিল তারা কি বিচারককে সকোচ করার এখতিয়ার রাখেন কি না তখন অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেছেন যেটি হাইকোর্ট চাইলে যে কোনো বিচারক বা তদন্ত কর্মকর্তার কাছে সেই ধরনের শোকজ করার ক্ষমতা রাখে যাই হোক পরিমণি আজকে মুক্তি পেয়েছেন এটিই হচ্ছে সবচেয়ে বড় বিষয় পরিমণি যেভাবে মুক্তি পেয়ে বের হয়ে আসছেন তার যে নিজস্ব স্টাইলে বের হয়ে আসছেন এবং তিনি যে বার্তা দিয়েছেন সেটিরকে ধরেই অনেকেই বলছেন যে পরিমণি আবার বিনোদন জগতে বা সিনেমার কাজে অংশ নেবেন খুব শীঘ্রই এবং তিনি যে সিনেমাগুলোতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেই সিনেমা সিনেমাগুলোর কাজ তিনি খুব শীঘ্রই শুরু করবেন যদিও আমরা এখন পর্যন্ত পরিমণির বক্তব্য পাইনি রিমান্ডে তাকে নির্যাতন করা হয়েছিল কি না এরকম একটি অভিযোগ ছিল যে পরিমণি রিমান্ডের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আমরা তার আইনজীবীকে জিজ্ঞেস করেছিলাম আইনজীবী বলেছেন যে না রিমান্ডের নির্যাতনের বিষয়ে পরিমণি কিছুই বলেননি তবে গণমাধ্যমকেও এখন পর্যন্ত পরিমণি বলেননি কিছুই বলেননি এবং আইনজীবীরা বলছেন যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন যেহেতু গত চৌঠা আগস্ট পরিমণিকে ধরে নিয়ে যাওয়া হয় তার রাজধানীর বনানীর বাসা থেকে এরপরে প্রায় সাতাশ দিন পুলিশ কাস্টোডি এবং কারাগারেই ছিলেন কারাগারে এবং পুলিশ কাস্টোডিতে থাকার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সেই কারণেই হয়তো তিনি কথা বলছেন না বা গণমাধ্যমের মুখোমুখি হচ্ছে না আমরা বারবারই চেষ্টা করেছি পরিমণির বক্তব্য নেওয়ার জন্য কিন্তু আমরা পরিমণির বক্তব্য পাইনি কিন্তু পরিমণি মেহেদি রাঙা হাতে যে বার্তা দিয়েছেন সেটি যদি বলি অনেকেই বলছেন যে পরিমণি তার নিজস্ব স্টাইলে এই বার্তাটি দিয়েছেন যারা তাকে ভেঙে ফেলতে চেয়েছিল। যারা তাকে টেনে হিসেবে নিচে নামাতে চেয়েছিল এটি তাদের জন্যই একটি বার্তা পরিমণি দিয়েছেন দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনায় আগামীকাল যে কোনো বিষয় নিয়ে বা দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আবারও ফেসবুক লাইভে আসব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন